নমস্কার বন্ধুরা, টেস্টি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজ আমি রান্না করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে ওল কচুর ডাটা। প্রথমে লাগবে লবণ দিয়ে সেদ্ধ করা ওল কচুর ডাটা, ইলিশ মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখানো, পেঁয়াজ কুচি, সর্ষে পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, চিনি আর কালো জিরে। প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা আমরা সামান্য গরম করে নেব। এরপর ওই গরম তেলের মধ্যে ইলিশ মাছের মাথাগুলোকে ছেড়ে দেব। ইলিশ মাছের মাথাগুলোকে একটু নেড়ে এপিটোপিট করে নেব। ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেলে আমরা মাথাগুলোকে তুলে নেব। এরপর আমরা তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমাদের নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজ কুচির মধ্যে সর্ষে পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এরপর মশলাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। একটু লবণ আর হলুদ ওই মশলার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এরপর মশলাটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে আমরা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরোয়। এরপর আমরা ইলিশ মাছের মাথাগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব। মাথাগুলোকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা ওলের ডাটাটা দিয়ে দেব। এরপর ভালো করে মিক্সড করে নিতে হবে মশলার সাথে ওলের ডাটাটা দিয়ে। ভালো করে নাড়াচাড়া করার পর একটু কষানো হলে আমরা সামান্য জল অ্যাড করে দেব। তারপর আবার আমরা জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দেখুন জলটা সামান্য ফুটতে শুরু করেছে, একটু লো আঁচে রাখবেন তাহলে ভালো হবে। জলটা দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাবে। এরপর আমরা আরেকটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমরা আবার নাড়াচাড়া করে দেব। তৈরি হয়ে গেছে ও ইলিশ মাছের মাথা দিয়ে ওল কচু ডাটার রেসিপি। এবার আমরা গরম গরম সার্ভ করে নেব। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।